আমি আপনাদের সামনে যে আয়াতগুলো থেকে বলার চেষ্টা চিন্তা করছি তা হচ্ছে সূরা আহজাবের শেষের দুই আয়াত, যেখানে আমানত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলেছেন। আমি কথা না বাড়ি স্ট্রেট সেখানে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সূরা আহজাবের মধ্যে উল্লেখ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما. صدق الله العظيم. امين. سوره احزاب الشهر দুটি আয়াত আমরা সামনে তেলাওয়াত করলাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আমানত সম্পর্কে এখানে কথা বলেছেন। তার সংক্ষিপ্ত অনুবাদ হচ্ছে এটাই, আল্লাহ বলছেন আমি আকাশ ও জমিনের সামনে এই আমানতকে পেশ করেছি, আকাশ জমিন ও পাহাড়ের সামনে এই আমানতকে পেশ করেছে। তারা সবাই তাদের অপারগতা প্রকাশ করলো, তারা ভয় পেয়ে গেল। একমাত্র মানুষ জাতি এই আমানতটি বহন করা শুরু করলো। এই মানুষ তারা তাদের নিজেদের উপর জুলুম করছে, তারা না জেনেই তাদের কাজগুলো করে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা মুনাফিক পুরুষ এবং মহিলা এবং মুশরিক পুরুষ ও মহিলা এদেরকে শাস্তি দিবেন, আর যারা মুমিন মুমিনা তাদের সমস্ত গুনাহকে মাফ করার জন্য আল্লাহ তাদের তওবা কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে মাফ করে দেন এবং তিনি ক্ষমাশীল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আমানতের কথা এখানে বলা হয়েছে, যে আমানত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষ জাতি সেই আমানতকে বহন করছে। আল্লাহ আমানতকে প্রথমে আকাশ জমিন এবং পাহাড়ের সামনে পেশ করেছিলেন, সেই কথা এখানে উল্লেখ করেছেন। কিন্তু তারা বলছে আল্লাহ আমরা তোরে বহন করতে পারবো না, তারা ভয় পেয়ে গেল। মানুষ জাতি তারা শুধুমাত্র বহন করলো। প্রিয় ভাই ভাইরা আমার, এখানে যে আমানত সম্পর্কে বলা হচ্ছে এটা আসলে বিশাল রেসপন্সিবিলিটি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমরা সমস্ত মানুষকে সৃষ্টি করেন, আদম ইসলামকে সৃষ্টি করেন এবং সমস্ত মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সামনে নিয়ে আসেন, একইভাবে জিনদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির মধ্যে সে আকাশ জমিন পাহাড় পর্বত সবকিছু আছে। তিনি একটি আমানত দিতে চেয়েছেন, যে আমানত যদি পালন করা হয় তাহলে সত্যিকার অর্থে যারা পালন করতে পারবে তাদের জন্য রয়েছে বিশাল পুরস্কার, মানে তাদেরকে সম্মানের আসনে আল্লাহ রাব্বুল আলামিন আসীন করবেন। আর যারা এই আমানতকে পালন করবে না তাদের জন্য রয়েছে মারাত্মক শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন যে আমি এই আমানতটুকু আমি দিতে চাই, আমানত উইথ ফুল ফ্রিডম, তোমরা চাইলে এটা করতে পারো চাইলে এটা না করতে পারো, এই ফ্রিডম আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দিয়ে দেবেন। বলেছেন যদি তোমরা এটা পালন ঠিক মতো করো তাহলে তোমাদের জন্য রয়েছে জান্নাত, জান্নাতের সর্বোচ্চ আসন তোমাদেরকে আমি দিব, আর যদি পালন না করো তাহলে জাহান্নামের মারাত্মক শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। প্রিয় ভাই, এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে বিশাল দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাতে চাচ্ছেন সেই কথাটুকুই আমানতের মধ্যে বলা হচ্ছে, পুরোটাই আমানতের মধ্যে চলে আসে। সৈয়দ মওদুদী তিনি বলেছেন আমানত হচ্ছে এখানে খেলাফত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার খলিফা করে পাঠিয়েছেন এখানে, এই খেলাফতের দায়িত্ব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবার সাথে এখানে কথা বলেছেন, কারা এই দায়িত্ব নিতে চাও। আমরা জানি এখানে আকাশ জমিনের কথা আসছে, পৃথিবীর কথা আসছে, পাহাড়ের কথা আসছে। আমাদের কাছে হয়তো এদের সাথে কথা বলাটা অসম্ভব, কিন্তু আল্লাহর কাছে তো কোনো কিছুই অসম্ভব না, আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন যে আগুন মানুষকে জ্বালিয়ে দেয়, আগুনকে বলে তুমি ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা হয়ে গিয়েছিল। যে সাগর সেখানে পানির
জলরাশি সেখানে প্রবাহিত হয়। সাগরকে বললেন যে তোমরা এখানে হাইওয়ে তৈরি করে দাও, একটি লাঠির আঘাতে সেখানে হাইওয়ে হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু অসম্ভব, তিনি যখন যা বলবেন তাই বাস্তবায়িত হবে। আমরা জানি যে আকাশ ও জমিন, পর্বতমালা, প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাসবিহ পাঠ করছে, আল্লাহর প্রশংসা বয়ান করছে। তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়নি, কারণ তারা অপারগতা প্রকাশ করেছে। কারণ স্বাধীনতা যদি আমরা এটা ভোগ করি তাহলে আমাদের জন্য আইদের পুরস্কার রয়েছে অথবা আমাদের জন্য পানিশমেন্ট রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন তুসাব্বিহু লাহু আস-সামাওয়াতু ওয়াস-সাব'উ ওয়াল-আরদু ওয়া মান ফীহিন ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবীহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে যে সমস্ত সপ্ত আকাশ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বয়ান করছে, তারা তাসবিহ পাঠ করছে, এবং পৃথিবীও, পৃথিবীর মধ্যে যা কিছু আল্লাহ তৈরি করেছেন তারা সবাই এই কাজ করে যাচ্ছে। প্রত্যেকটা জিনিস যাদেরকে আল্লাহ তৈরি করেছেন তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আল্লাহর তাসবিহ এবং তাহমিদ, তাহলিল, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আমরা যেভাবে করছি তারা অন্যভাবে করছেন, হয়তোবা আমরা করি একভাবে তারা অন্যভাবে করছেন। আমরা জানি দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন তাসবিহ পাঠ করতেন এই পাহাড় পর্বত তার সাথে সঙ্গ দিয়ে তারাও পাঠ করত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই দাউদ আলাইহিস সালামকে এই সম্মানটুকু দিয়েছিলেন। ইন্না সাখখারনাল জিবালা মাহু ইউসাব্বিহুনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক ওয়াত-তায়রা মাহশুরা। আল্লাহ বলছেন এই পাহাড় পর্বত এবং পাখিরা তার সাথে আল্লাহর তাসবিহ তাহমিদ তারা পাঠ করত। প্রিয় ভাইরা, আমি এখানে এটা বলতে চাচ্ছি যে তাদের সাথে আল্লাহর বলেন কথা বলতে চাইলেন আল্লাহ ক্যান ডু ইট, এভরিথিং ইজ আল্লাহ ক্রিয়েশন, আল্লাহ সবকিছুই তৈরি করেছেন, তারা এটা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যে বিশাল আমানত আল্লাহ পাঠিয়ে দিয়েছেন সেই আমানত আল্লাহ যখন বললেন যে আমি এটা দিতে চাই কেনিবা, সবাই অস্বীকার, সবাই বলছে আল্লাহ আমরা এই রিস্ক নিতে চাই না, কারণ এটা যদি আমরা পালন করি তাহলে না পুরস্কার পাচ্ছি, আর যদি পালন না করি তাহলে তো মারাত্মক শাস্তি রয়েছে। সবাই এখানে অপারগতা প্রকাশ করলো, কিন্তু মানুষ যদি বললো যে হে আল্লাহ ইয়েস উই আর রেডি উই ওয়ান্ট টু টেক ইট, আমরা এটা নিব আল্লাহ আমাদেরকে আপনি দিয়ে দিন, এই মানুষ জাতি পুরস্কারের দিকে তাকায়, শাস্তির দিকে তারা খেয়াল করে না। যদি আমি এটা পালন করতে না পারি তাহলে যে বিশাল শাস্তি রয়ে গিয়েছে এটার দিকে তারা আর খেয়াল করে নাই। পুরস্কার দিকে তার চোখ ঠক বক করে উঠলো, জল জল করে উঠলো, আয় এই বিশাল পুরস্কার এটা তো আমার নিতেই হবে। এটা নেওয়ার জন্য সে বলে দিল হ্যাঁ আমরা নিব, তারা সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ স্বাধীনতা দিয়েছেন এবং তারা গ্রহণ করেছে। এটা গ্রহণ করার পরে তাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে। প্রিয় ভাইরা, আমরা এখানে দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফকে আমানতের ডকুমেন্ট হিসেবে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে বলে দিচ্ছেন যে তোমরা এই আমানত, আমানতটা বিশাল জিনিস। আমানতের মধ্যে রয়েছে আল্লাহর সাথে সম্পর্ক, আমানতের মধ্যে রয়েছে মানুষের সাথে সম্পর্ক। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে সম্পর্ক আমাদের আছে, আমরা এই সম্পর্ক আমরা কি এখানকার আমানত ঠিক মতো পালন করছি? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে যে ইবাদত করার জন্য বলেছেন, নামাজ পড়তে বলেছেন, যাকাত দিতে বলেছেন, রোজা রাখতে বলেছেন, হজ করতে বলেছেন এবং হারাম হালালকে পালন করতে বলেছেন, সবসময় সত্যবতী থাকতে বলেছেন, আমরা কি এটা পালন করছি? এটা হচ্ছে আমাদের আল্লাহর সাথে আমাদের আমানত। এই আমানত যখন আপনার মানুষের সাথে চলে যায় তাহলে প্রত্যেকটা বিষয় এখানে চলে আসে, তাদের সাথে আমাদের চলাফেরা, লেনদেন, আমরা যে কথাবার্তা বলি, তাদের সাথে আমাদের যে সম্পর্ক তৈরি হয়, আমরা তাদেরকে যে দায়িত্ব দেই এবং তারা যে দায়িত্ব নেয়, তাদের প্রতি আমাদের আনুগত্য এবং তাদের আমাদের প্রতি ভালোবাসা, এই যে মানুষের সাথে যে আমাদের সম্পর্ক, প্রত্যেকটি আমানতের মধ্যে চলে আসে। আমরা এই আমানত গুলো ঠিক মতো আদায় করতে পারছি কিনা, মানুষের সম্মানকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, তাদের সাথে এমন কোনো কথা বলা যাবে না যাতে তাদের সম্মান ঘাটতি হয়, তাদের সম্পদের দিকে আমাদের খেয়াল রাখতে হবে, এমন ভাবে চলা যাবে না যে আমরা তাদের সম্পদকে তাদেরকে না জানিয়ে আমরা তাদের কাছ থেকে নিয়েছি, এটা আমাদের ঘাটতি হয়ে গেল, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের তাদের সাথে এমন আচরণ করতে হবে যাদের শরীরে, তাদের অন্তরে যে আঘাত লাগে, এই যাতে কোনো কাজ সেখানে করা যাবে না।
প্রিয় ভাইরা, একইভাবে আমরা যে জ্ঞান অর্জন করি এই জ্ঞানের মধ্যে আমাদের আমানত রাখতে হবে। আমরা যে জ্ঞানটা অর্জন করলাম আমরা কি সত্যিকারের জ্ঞান মানুষকে দিচ্ছি? আমরা কি সত্যিকারের জ্ঞান অর্জন করছি? সেই এটা হচ্ছে জ্ঞানের আমানত, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর এরপরে সবচেয়ে বড় আমানত হচ্ছে আমরা যাদেরকে আমাদের নেতা বানাচ্ছি, আমরা যাদেরকে আমাদের নেতা বানাচ্ছি তারা কি আসলে এই নেতৃত্বের যোগ্য? আমরা কি ভালো লোকদেরকে বানাচ্ছি না খারাপদেরকে বানাচ্ছি? প্রিয় ভাইরা, এখন এখানে একটা কথা চলে আসে, কারা যোগ্য এখানে? হয়তো অনেক ভালো লোক আছে যারা তো খুবই দুর্বল, তারা তো আসলে দায়িত্ব পালন করতে পারে না। অনেক ভালো লোক আছে তারা দুর্বল, তারা দায়িত্ব পালন করতে পারে। তাদেরকে যদি আপনি যুদ্ধের মাঠে পাঠান তারা ওখান থেকে পালাই চলে আসবে, তাহলে কি আপনি এই জাতির লোকদেরকে নেতৃত্বের দায়িত্ব দেবেন? এই জন্য বলা হয় আপনি যে দায়িত্বের জন্য মানুষ চুজ করবেন। এখানে একটা তৎপর দিক আছে, একটা হচ্ছে সুজা, তাদের ব্রেভারি, ফাইটিং কোয়ালিটি। তারা কি মানুষের সামনে, শত্রুপক্ষের সামনে গিয়ে তারা কি যুদ্ধ করতে পারবে? আপনাকে এটা দেখতে হবে। সাপোজ আপনি আজকের দিনে তুর্কির দিকে তাকান, তুর্কি তো তাদের বিরুদ্ধে সারা পৃথিবীর বিভিন্ন দেশ তাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগে আছে। এখন তুর্কির যে প্রেসিডেন্ট, উনি যদি ভয় পেয়ে যেতেন তাহলে কি উনি সেই নেতৃত্বের যোগ্য হতেন? অবশ্যই যোগ্য হতেন না। এই জন্য এখানে বলা হচ্ছে, হাদিসে আসছে বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে, ইন্নাল্লাহ ইউয়াইদু হাযা দ্বীন বিরাজুলিল ফাজির, হাদিসে বুখারী মুসলিম, ইন্নাল্লাহ ইউয়াইদু হাযা দ্বীন বিরাজুলিল ফাজির। অনেক সময় আল্লাহ অনেক খারাপ লোকদেরকে দিয়ে এই দিনকে তিনি প্রতিষ্ঠা করবেন, সহযোগিতা করাবেন। অনেক খারাপ লোকদেরকে আপনারা দেখবেন যুদ্ধের মাঠের মধ্যে তারা বীরত্ব প্রকাশ করেছে, অনেকে বীরত্ব প্রকাশ করার পরে জাহান্নামে চলে গিয়েছে। কারণ একজন সাহাবীদের মধ্যে একজন, যিনি অনেক বিশাল যুদ্ধবাজ ছিলেন, যুদ্ধের মাঠে তিনি অনেক শত্রুপক্ষকে উনি হত্যা করছিলেন, তখন সাহাবীরা তার প্রশংসা করা শুরু করলো। আল্লাহ রাসূল বলছেন এইভাবে প্রশংসা করতে যেও না, শেষটা দেখো, কারণ এই লোকটা তো জাহান্নামে যাবে। এই কথা বলার পরে তখন যে সাহাবারা এই কথাটা শুনলো তারা তখন দেখতে থাকলো এই লোকটা আসলে কি করে। সে যুদ্ধ করতে গিয়ে অনেক লোককে তো মারলো, অনেক কাফিরদেরকে মারলো, ফাইনালি সে আহত হয়ে গেল। আহত হওয়ার পরে সেই ব্যথা সে সহ্য করতে পারে নাই, তার নিজের তরবারি নিয়ে সে নিজেকে হত্যা করলো। সুবহানাল্লাহ বিলহামদি। আল্লাহ রাসূল যেটা বললেন যে এই লোক তো সে তো জাহান্নামেই চলে যাবে, কারণ আপনি যুদ্ধ করেছেন, যুদ্ধ করার মধ্যে আপনি যে সাহস দেখিয়েছেন, কিন্তু আপনি কি এটা আল্লাহর জন্য দেখিয়েছেন? আপনার উদ্দেশ্যটা কি ছিল? এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এই কারণে তার সর্বশেষ যে তিনি আল্লাহর পথে থাকতে পারেননি, তার নিজেকে তিনি শেষ করে দিলেন, আত্মহত্যা করলেন, আত্মহত্যা স্ট্রেইট আমাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষেপ করে দেবে। প্রিয় ভাইরা, এই জন্য আমরা যখন নেতৃত্বের আসনে বসাবো আমাদেরকে দেখতে হবে এটা কি জন্য। এটা কি যুদ্ধক্ষেত্রের জন্য? তাহলে আমাদেরকে সাহসী লোক লাগবে। হযরত আবুজার রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূলকে বললেন, হে রাসূলুল্লাহ, আমাকে আপনি কোনো দায়িত্বে নিয়োগ করবেন না? যখন ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেল, স্পেশালি আফটার 8 ইয়ার্স, মানে ফতে মক্কার পরে তো ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেল, সারা আরব দেশের মধ্যে ইসলাম বিজয়ী, তখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বিভিন্ন জায়গার মধ্যে গভর্নর, কাজী, বিভিন্ন অফিসে তিনি নিয়োগ দিচ্ছেন। সেখানে আবুজার বললেন, হে রাসূলুল্লাহ, আপনি আমাকে কোনো দায়িত্ব দেবেন না? তিনি ছিলেন একজন বিশাল মুত্তাকী মানুষ, দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা। তখন আল্লাহ রাসূল তাকে বলেন, হে আবুজার, তুমি তো এটা পারবে না, তুমি তো দুর্বল মানুষ, তুমি এটা পারবে না, কারণ হচ্ছে এটা একটা বিশাল আমানতের বিষয়, এটা বহন করার জন্য যে শক্তি দরকার এটা তোমার মধ্যে নাই, আর যদি তুমি এটা ঠিকমতো পালন করতে পারো তাহলে তো ভালো, আর যদি পালন করতে না পারো তাহলে তা তোমার জন্য মুসিবত হয়ে যাবে। যে আমানত তোমাকে আল্লাহ দিবে এই আমানত যদি সত্যিকার অর্থে পালন করতে না পারো তাহলে এটা তোমার জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে, আর তুমি তো দুর্বল মানুষ। দুর্বল মানে আল্লাহ রাসূল এটা বলতে চাচ্ছেন যে তুমি একজন থকবান মানুষ, তুমি দুনিয়া থেকে দূরে থাকো, তুমি মারামারি, কাটাকাটি এই সমস্ত গুলো থেকে দূরে থাকো, অতএব এই দায়িত্ব তোমার বহন করা ঠিক হবে না, এই জন্য আমি তোমাকে এখানে নিয়োগ দিতে চাচ্ছি না। প্রিয় ভাইরা, এইভাবে আমরা দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা বিষয়ে আমাদের আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যখন সাক্ষী দেব কোনো একটা কেসে, কোনো কাজে, আমাদেরকে পিওর সাক্ষী দিতে হবে। আমরা যদি জাস্টিস, চিফ জাস্টিস হই, আমাদের এই জাজমেন্ট গুলো ইসলাম সম্মত হতে হবে, এটা সত্যিকার অর্থে এই কি বলে আমরা সঠিক আদালত ফলো করে কি বলে আপনার জাস্টিস কে মেনটেন করে আমাদের এই কাজটা করতে হবে। এরপর যদি আমার মধ্যে যদি
কোনো যে কোনো দায়িত্ব আমাকে দেওয়া হয় এই দায়িত্ব আমাকে সুন্দরভাবে পালন করতে হবে। আর আমাকে যদি কোনো সিক্রেট যদি আমাকে বলা হয়, আই ক্যানট টেক ইট অ্যাওয়ে টু আদার পিপল, আই ক্যানট রিলিজ ইট, আমি এটা মানুষের সামনে প্রকাশ করতে পারি না, এটা আমার কাছে রেখে দিতে হবে। যদি আমাকে কোনো সিক্রেট, সাপোজ এই সংগঠন আপনাকে বেশ কিছু সিক্রেট আপনাকে বলবো, আপনি যদি অন্য লোকদেরকে বলে দেন তাহলে এটা মারাত্মক জিনিস, এই কাজটা করা কখনো উচিত হবে না। একইভাবে আমাদের এই যে শ্রবণ শক্তি, চোখের দেখার শক্তি, এবং আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে শক্তি সামর্থ্য দিয়েছেন, প্রত্যেকটা জিনিসের একটা আমানত আছে। যে চোখ দিয়েছেন তার একটা আমানত আছে, যে শোনার শক্তি দিয়েছেন তার একটা আমানত আছে, যে অন্তর দিয়েছে তার একটা আমানত আছে। আমরা এই চোখ দিয়ে, কান দিয়ে, অন্তর দিয়ে আমরা কি কাজ করছি? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই যে বিশাল নিয়ামত গুলো দিয়েছেন, অনেক লোক আছে যাদেরকে নিয়ামত দেওয়া হয়নি, আমাদেরকে দিয়েছেন। আমরা এই চোখকে কি ঠিক কাজে লাগাচ্ছি? এই কানকে কি আমরা ঠিক কাজে লাগাচ্ছি? আমাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমরা কি ওগুলোকে সঠিক কাজের মধ্যে নিয়োগ করছি? যদি করে থাকি, আমরা আমানতের দায়িত্ব পালন করছি। প্রিয় ভাইরা, আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে, এই জন্যই আমানতের দিকে আমাদের ভালো করে আমাদের এখানে খেয়াল দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে 75-76 নম্বর আয়াতের মধ্যে একটা উল্লেখ করেছেন, এখানে ومن اهل الكتاب من ان تمنه بقنطار يوديه اليك ومنهم من ان تمنه بدينار لا يوديه اليك الا ما دمت عليه قائما اذن الله رب العالمين اهل الكتاب একটা কথা উল্লেখ করছেন যে اهل الكتابের মধ্যে কিছু লোক আছে যাদেরকে যদি তুমি পাহাড় পরিমাণ সম্পদ দাও সেই সম্পদ তোমাদের কাছে তোমাকে ফেরত দিয়ে দেবে, আদায় করে দেবে। তাদের মধ্যে এমন লোক আছে যাদেরকে যদি তুমি একটা টাকাও যদি দাও, একটা দিনার যদি দাও, একটা স্বর্ণ মুদ্রা এটাও যদি তোমরা তাদের তাকে দাও, তাহলে এমন কিছু লোক আছে যে এটা তোমাকে দিবে না। অন্যজন আছে, এই আয়াতের মধ্যে বলা হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, তাকে 1200 স্বর্ণ মুদ্রা, 1200 স্বর্ণ মুদ্রা এক লোক তার কাছে আমন্ত্রণ রাখলো, যখন চাইলো দিয়ে দিল। আরেকজন লোক ছিল ফিনহাস বিন আজুরা, তার কাছে একটা মাত্র দিনার রাখা হলো, যখন চাওয়া হলো বলে যে এই না তুমি আমার কাছে কিছু পাও না, সে না করে দিল, সে দিল না। প্রিয় ভাইরা, এই আমানত আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই আমানত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়া কে আমাদেরকে পাঠিয়েছেন। আপনারা যদি সূরা শুআরা পড়েন, প্রত্যেকজন নবী রাসূল তারা বলেছেন ইন্নি লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আমি তোমাদের জন্য একজন আমানতদার রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমানত দিয়ে পাঠিয়েছেন, আমার মধ্যে রয়েছে সমস্ত আমানত, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন। আপনারা দেখবেন এখানে নূহ আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে, হুদ সম্পর্কে বলা হয়েছে, সালেহ সম্পর্কে বলা হয়েছে, লুত সম্পর্কে বলা হয়েছে, শুআইব সম্পর্কে বলা হয়েছে, ইভেন জিব্রিল আলাইহিস সালাম ওনাকেও বলা হয়েছে আমানতদার। আর রুহুল আমিন, যাকে আমানত দিয়ে তাকে আর রুহুল আমিন বলা হয়েছে। এই সূরা শুআরার মধ্যে, পুরো সূরা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা উল্লেখ করে দিয়েছেন। আপনারা এখানে গেলে এখানে দেখতে পাবেন, আপনি দেখবেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহ রাব্বুল আলামিন কি আমানত দিয়ে পাঠিয়েছেন। এই আমানত কি আল্লাহ রাসূলের কাছে শুধুমাত্র নবুয়ত পাওয়ার পরে আমানতটা প্রকাশিত হয়েছে, না তিনি আগে থেকে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মধ্যে আমানত আগে থেকে ছিল। আসলে আমানতের মাধ্যমে আমাদের যেটা হয়, আমাদের ঈমান প্রকাশিত হয়, আমাদের ইসলামের সৌন্দর্য প্রকাশিত হয়। এই আমানতের মাধ্যমেই আকাশ ও জমিন তো ঠিক আছে, এই আমানতের মাধ্যমেই আমাদের পরীক্ষা নেওয়া হয় আমাদের মধ্যে ঈমান আছে কিনা, এটা প্রমাণিত হবে যদি আপনার কাছে কিছু আমানত রাখা হয়। আপনি যদি সেই আমানত ঠিক মতো পালন করেন তাহলে আপনার মধ্যে ঈমান আছে। আপনি কত নামাজ পড়ছেন, কত রোজা রাখছেন, দ্যাট ইজ নট দ্য ক্রাইটেরিয়া। দ্য ক্রাইটেরিয়া হচ্ছে আপনার মধ্যে আমানত কতটুকু আছে। আপনার মধ্যে যদি আমানত থাকে, ইউ আর মুমিন। কারণ আপনি অনেক মানুষকে পাবেন যারা নামাজের মধ্যে পারফেক্ট, যারা রোজা রাখার মধ্যে পারফেক্ট, প্রত্যেক সপ্তাহে রোজা রাখছে, অনেক লোককে আপনি পাবেন। কিন্তু যখন আপনি টাকা পয়সার বিষয়ে যখন আপনি আসবেন, এখানে দেখবেন যে অনেক মানুষ দে বিকাম উইক, তারা অনেক দুর্বল হয়ে যায়, তাদের মধ্যে আপনি এই আমানতদারি খুঁজে পাবেন না, এটা খুবই কম আপনি মানুষদের মধ্যে পাবেন। যেসব সমাজের মধ্যে আমানত রয়েছে, এই সমাজগুলো হচ্ছে ওয়ান্ডারফুল সমাজ, আইডিয়াল সমাজ, তারা এক্সাম্পলারি সমাজ, অন্যান্য সমাজের জন্য তারা উদাহরণ হওয়ার যোগ্য
এই জাতীয় আমানত যোগ্য সমাজ আমাদের দরকার। প্রিয় ভাইরা, আমরা এখানে দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার কি বলে নবী হওয়ার আগেই তার মধ্যে কি আমানত ছিল। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই বলা হতো হাদা আমিন, হাদা হুল আমিন, হাদা হুল আমিন, তাকে আমানতদার হিসেবে সবাই জানতো এবং সবাই তাকে সম্মান করত। আপনারা জানেন সেই কাবা শরীফে যখন তারা রিপেয়ার করছিল, তারা এটাকে যখন রিভিল করছিল এবং এই যে হাজরা আসওয়াদকে কোথায় কারা সেখানে স্থাপন করবে এটা নিয়ে তাদের গোত্রের মধ্যে ফাটাফাটি লেগে যাওয়ার অবস্থা, তখন তারা সিদ্ধান্ত নিল যে আমরা এই মহৎ কাজটা করলাম, এখন শেষ মুহূর্তে এসে আমরা কি মারামারি করবো, এক কাজ করি যে লোকটা এই কাবা শরীফের দরজা দিয়ে যারা আসবে যে লোকটা ঢুকবে আমরা সে যে সিদ্ধান্ত দিবে আমরা এটা গ্রহণ করে নেব। তারা একটু বসতে না বসতে দেখলো যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দরজা দিয়ে ঢুকলেন। ঢুকার পরে তারা সবাই খুশি হয়ে গেল, তারা বলল যে ওয়াহ ওয়াহ, গ্রেট গ্রেট, হাদা হুয়াল আমিন, রদিনা রদিনা রদিনা, তিনি ইনি তো আমাদের বিশ্বস্ত মানুষ মুহাম্মদ। তিনি তখন নবী হন নাই, তিনি তখন নবী না, হয়তো বয়স 25-30। হাদা হুয়াল আমিন রদিনা, ইনি আমাদের মুহাম্মদ, আমানতদার সবচেয়ে বিশ্বস্ত মানুষ। আমরা সবাই রাজি হয়ে গেলাম। আল্লাহ রাসূল তখন তিনি একটা কাপড় আনতে বললেন, তারপরে এই পাথরটাকে নিজের হাতে তিনি কাপড়ের মধ্যে রাখলেন, সমস্ত গোত্রের লোকদের মধ্যে তোমরা সবাই এই কাপড়টা ধরো, কাপড়ের কর্নার তোমরা ধরো। যখন পাথর রাখার জায়গায় যখন আসলো আল্লাহ রাসূল নিজের হাতে নিয়ে আবার সেখানে রেখে দিলেন। তিনি জানেন যে সবাই তাকে পছন্দ করে ভালোবাসে, তিনি করলে কেউ মাইন্ড করবে না, কিন্তু তাদের সবার পার্টিসিপেশন রাখার জন্য কাপড়ে তিনি সবার সেখানে পার্টিসিপেশন মানে এটা কনফার্ম করলেন। ফ্রি ভাইরা, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমিন রে সবাই জানত। তিনি খাদিজা তার প্রতি ইনি প্রস্তাব দেননি, খাদিজা নিজে প্রস্তাব দিয়েছেন রাদিয়াল্লাহু আনহা, আমি মহিলা ছিল। টাকা সে 10 লাখ দিলে হয়তো বলো যে মাত্র 1 লাখ লাভ হয়েছে, বাকি 9 লাখ তার পকেটে ঢুকাই ফেললো। আল্লাহ রাসূল রাজি হয়ে গেলেন, তার সাথে মাইসারা গোলামকে দিয়ে দিলেন, খাদিজা তার নিজের যে গোলাম ছিল মাইসারা তাকে দিয়ে দিলেন। মাইসারা ওয়াজ ইমপ্রেসড, আল্লাহ রাসূলের সাথে ছিলেন এবং তার সাথে কথাবার্তা বলেছেন, তিনি বিজনেস নিয়ে গেলেন, বিজনেস করলেন, মানে অসম্ভব লাভ হলো। আর তার সাথে যে কথাবার্তা, যে আচার আচরণ, মানুষের সাথে যে ব্যবহার এবং যে হিসাব নিকাশ তিনি যেভাবে রেখেছেন, সে খাদিজাকে দিলেন। খাদিজা ওয়াজ অলসো ইমপ্রেসড। এরপর আর দেরি করেন নাই, প্রস্তাব পাঠাই দিলেন যে আমি প্রস্তাব দিচ্ছি, আপনি যদি রাজি থাকেন তাহলে আমাদের বিয়ে এগিয়ে যেতে পারে। আল্লাহ রাসূল তাকে বিয়ে করেছেন একমাত্র সেই আমানত নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে নবী বানিয়েছেন তাও আমানতের জন্য, তিনি এই নবুয়তের আমানত রূপ পালন করেছেন। আমরা তো খলিফা, প্রত্যেকটি মানুষকে আল্লাহ খলিফা বানিয়েছেন, আল্লাহ রাসূলকে বানিয়েছেন শ্রেষ্ঠ নবী, তাকে নবী বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে তাকে বানিয়েছেন, কারণ তিনি এই আমানত তিনি বহন করতে পারবেন। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূলুল্লাহ, আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি দায়িত্ব পালন করুন, আপনি যদি না করেন আপনি দায়িত্ব পালন করেননি। আর মানুষের চিন্তা করবেন না, আমি আপনাকে প্রোটেকশন দেব, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আমানত ওয়ান্ডারফুলি পালন করেছেন এবং সর্বশেষ হজের মধ্যে আল্লাহ রাসূল এসে বলেছিলেন যে হে সমস্ত মানুষ, আমি কি আল্লাহর দায়িত্ব আমি পালন করেছি? এভাবে তিনি মানুষের কাছ থেকে সাক্ষী নিয়েছেন। প্রিয় ভাইরা, তার মধ্যে আমানত ছিল কিনা আমরা দেখতে পাচ্ছি যে তার এই সাক্ষী আবু সুফিয়ান পর্যন্ত দিয়েছিল। তাকে যখন রোমান বাদশাহ সে যখন আল্লাহর রাসূলের কাছ থেকে যখন চিঠি পেলেন, চিঠি পাওয়ার পরে তিনি তখন এই চিঠি নিয়ে তখন আলোচনা করেন, উনি কে, কোথেকে আসলেন, কি ধরনের মানুষ ইত্যাদি উনি জানতে চাইলেন। তখন তিনি বললেন যে এখানে কি আরবের কোনো মানুষ কি আমাদের দেশে আসছেন, দেখো খুঁজে বের করো। তখন খুঁজে বের করা হলো আবু সুফিয়ানরা তখন সেখানে বিজনেস করছিল। আবু সুফিয়ান তার বন্ধু বান্ধব নিয়ে ওখানে গেল। আল্লাহ রাসূল সম্পর্কে এটা ছিল আপনার সেই ওই 6 হিজরিতে যখন তাদের মধ্যে চুক্তি হয়, এরপর রাসূলুল্লাহ বিভিন্ন দেশের মধ্যে তার দূতকে পাঠিয়ে দাওয়াত দিচ্ছিলেন। এটা 6 হিজরির পরে, মক্কাতে 13 বছর, এরপরে 6 বছর, 19 বছর, ধরুন 20 বছরের দিকে, আর মাত্র 3 বছর আল্লাহ রাসূল বেঁচে ছিলেন। তখন
আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করা হয় যে তিনি কেমন মানুষ, তিনি উত্তর দিচ্ছিলেন। তখন তিনি বললেন যে তিনি নামাজের আদেশ করেন, সত্য কথা বলার জন্য বলেন, আর তিনি নিজে পবিত্র, আর তিনি মানুষের কি বলে মানুষের ট্রাস্ট রক্ষা করার জন্য বলেন, আমানতকে আদায় করতে বলেন, এই সমস্ত কথাগুলো উনি বলেন। তখন সেই রাজা বলল, এই কাজ যারা করে তিনি সত্যিকারের নবী, তিনি সত্যিকারের নবী, নবীরা আসলে এই কাজগুলো করে থাকে। প্রিয় ভাইরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমানত, আমার সময় যেহেতু কম আমি কথা বেশি বাড়াতে চাচ্ছি না, আমি শর্টকাট শেষ করে দিচ্ছি। আমরা একটুখানি দেখবো এখানে আমাদের আগের জামানায় যারা ছিলেন তাদের মধ্যে আমানতটা কেমন ছিল। আমরা দেখতে পাচ্ছি একটা হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, এটা হাদিস বুখারি মুসলিম, মুসলিম আর বুখারি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে একজন মানুষ আগেকার দিনে একজন মানুষ অন্য একজন লোক থেকে একটা জমি ক্রয় করলো। ইশতারা রাজুলুম মিন রাজুলিন ইকারা, ইকারা লাহু, ইকারা ইয়ানি জমিন, ফওয়াজাদা আর-রাজুল আল্লাযী ইশতারা আল-ইকার ফি ইকারিহি জাররাতান ফিহা যাহাব। সুবহানাল্লাহ, যে লোকটি জমিটা ক্রয় করলো সেখানে দেখতে পেলো একটা মানে একটা ধরনের একটা বোতলের মতো, এই একটা বোতলের মতো, একটা কন্টেইনারের মতো, যেখানে স্বর্ণ ছিল, এইটা মানে ইট ওয়াজ ফুল অফ গোল্ডস। লোকটা পেয়ে তো অবাক, এর ব্যাপার কি, এখানে এত বিশাল স্বর্ণ কোথেকে আসলো? তিনি এই স্বর্ণের কন্টেইনারটা নিয়ে যিনি বিক্রয় করেছে তিনি বিক্রয় করে দিয়েছে, জমি এখন তার মালিক। কিন্তু উনি চিন্তা করলেন, হায়, আমি তো এই জিনিসটা দামি ক্রয় করিনি, এটা হয়তো সে ভুলে ফেলে গেছে। উনি সেটা নিয়ে মালিকের কাছে চলে গেলেন, পুরনো মালিকের কাছে। এখন তো মালিক তো উনি নিজেই, বললেন যে ভাই এটা তোমার জিনিস, আমি তোমার এখানে জমির মধ্যে পাইলাম, এটা তুমি নিয়ে নাও। বলে যে ভাই এটা তো আমি নিতে পারি না, কারণ আমি তোমাকে বিক্রি করে দিয়েছি, আমি তোমাকে জমি বিক্রি করেছি, জমির মধ্যে যা আছে সব তোমাকে দিয়ে দিয়েছি। প্রিয় ভাই, আপনারা চিন্তা করে দেখুন, এখন এই যে জমিটা বিক্রয় করলো তার মধ্যে যে স্বর্ণের কলসটা পাইলো, স্বর্ণের যে কন্টেইনারটা পাওয়া গেল ওখানে, উনি এটার দাম কত হতে পারে, অথবা 1 থেকে 10 মিলিয়ন, ডিপেন্ডিং অন হোয়াট কাইন্ড অফ গোল্ডস ওয়ার দেয়ার, তাই না? এইটা পাওয়ার পর উনি, তার মধ্যে আমানত চলে আসলো, আল্লাহর ভয় চলে আসলো, আল্লাহর ভয় ভিতরে আসার কারণে তিনি তখন সেই বিক্রেতার কাছে চলে গিয়ে বললেন যে ভাই তুমি নিয়ে নাও। কিন্তু সেই বিক্রেতাও তার মধ্যে আল্লাহর ভয় চলে আসলো, এসে বলে যে ভাই না না, আমি তোমাকে বিক্রি করে দিয়েছি, আমি যে বিক্রি করলো আমার জমিন এবং যা কিছু সেখানে আছে সব। তাদের মধ্যে এখন ডিবেট শুরু হয়ে গেল, না 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 না, এটা হতে পারে না, আমি তো এটা কিনি নেই, না না না, আমি নিতে পারি না, কারণ আমি তো সব দিয়ে দিচ্ছি। আপনার চিন্তা করে দেখুন কি অবস্থা, তাদের মধ্যে এই ডিবেট শুরু হয়ে গেল। এরপরে তখন তারা বলে যায়, ঠিক আছে, আমরা একজন লোককে আমরা জাজ বানিয়ে সে যে সিদ্ধান্ত দেবে আমরা এটা মানে নেব। তাদের এলাকার সবচেয়ে সম্মানিত ব্যক্তির কাছে তারা গেল, গিয়ে তার কাছে তারা তাদের বিচার চাইলো যে আমাদের মধ্যে এই সমস্যা, আপনি একটু বিচার করে দিন। তখন তিনি দেখলেন যে অবস্থাতে খুবই মারাত্মক, খুবই চমৎকার এবং মারাত্মক, তাই না? এত সুন্দর জিনিস, অবাক করা জিনিস, খুবই চমৎকার জিনিস। তখন তিনি বললেন যে আচ্ছা ওকে, তিনি বললেন আচ্ছা তোমাদের কি কোনো ছেলে মেয়ে আছে? এক লোক বললেন, ইয়েস, আমার একটা ছেলে আছে, বড় হয়ে গেছে। আর তোমার কি আছে? হ্যাঁ, আমার একটা মেয়ে আছে। ওকে ওকে ওকে, তাহলে এক কাজ করো, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে তোমরা বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে আর এই স্বর্ণ তাদেরকে তোমরা গিফট করে দিয়ে দাও। সুবহানাল্লাহ, কত চমৎকার তিনি সিদ্ধান্ত দিয়ে দিলেন, তাদের মধ্যে সম্পর্ক হয়ে গেল এবং সম্পর্ক হওয়ার পরে ওই গিফট তাদেরকে দিয়ে দেওয়া হলো। আরেকটি হাদিস বলে আমি শেষ করে দেব, আমি কথা বাড়াতে যাবো না যেহেতু টাইম শেষ হয়ে আসছে। এই হাদিসটি আগেকার দিনের, এটা বুখারীর মধ্যে আসছে, তিনি এটা উল্লেখ করেছেন আর অনেক হাদিসের কিতাবের মধ্যে আসছে। এখানে বলা হচ্ছে বনি ইসরায়েলের একজন মানুষ, তিনি একজন বনি ইসরায়েলের দনকুবের থেকে একটু লোন চাইলেন 1000 দিনার। 1000 দিনার সাপোজ মেবি এটাও কয়েক মিলিয়ন হবে, অ্যাটলিস্ট দিনার মানে স্বর্ণ মুদ্রা, 1000 স্বর্ণ মুদ্রা, তার দাম কয়েক মিলিয়ন তো হবেই। তখন সে বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দেবো, তুমি সাক্ষী নিয়ে আসো। তখন তিনি বললেন কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ যথেষ্ট, আল্লাহ তোমার আমার মধ্যে সাক্ষী, কাফা বিল্লাহি শাহিদা বাইনি ও বাইনাক। সে বলছে ইয়েস রাইট, তুমি সত্য কথা বলেছ। তারপরে তিনি বললেন যে তুমি এক কাজ করো, তোমার গ্যারান্টার নিয়ে আসো, কাফিল নিয়ে আসো, গ্যারান্টার মানে তুমি যদি ইনকেস কোনো কিছু হয়ে গেলে সেই গ্যারান্টার টাকা পে করবে। তখন তিনি বললেন যে কাফা বিল্লাহি কাফিলা, আল্লাহ আমার গ্যারান্টার, আল্লাহ আমার গ্যারান্টার। তখন তিনি বললেন ইয়েস, তুমি সত্য কথা বলেছ, আল্লাহ
তোমার সাক্ষী আল্লাহ তোমার গ্যারান্টার, আমি এগ্রি। তাকে তিনি টাকাটা দিয়ে দিলেন, 1,000 স্বর্ণ মুদ্রা তাকে দিয়ে দিলেন, তিনি তার বিজনেস করতে চলে গেলেন দেশের বাইরে। সেখানে বিজনেস তিনি শেষ করলে অনেক লাভ পেলেন, সেই হয়তো 1,000 দিনার থেকে উনি কয়েক হাজার 10-20 হাজার দিনার হয়তো তিনি পেয়ে গেলেন, তার লাভ হয়ে গেল অনেক, কারণ তিনি অনেক দূরে উনি বিজনেস করতে গেছেন, কত হয়েছে সেটা উল্লেখ করা হয়নি। তারপরে তিনি তার যে সময়টা তিনি নিয়ে গিয়েছিলেন, হয়তো 1 মাস 2 মাস 3 মাস পরে তিনি টাকাটা ফেরত দেবেন, তার টাইম শেষ হয়ে আসলো, কিন্তু এখন তিনি ফিরে আসার জন্য কোনো বাহন পাচ্ছেন না। বর্তমান যুগের মতো এখন বর্তমানে যা অবস্থা, এখন যেমন ফ্লাইট পাওয়া যায় না, তারও কি অবস্থা যে ওখানে সে কোনো আপনার কি বলে ইয়ে পাচ্ছিল না, ওই নৌকা শিপ কিছুই পাচ্ছে না যাতে ফিরে আসতে পারে, কিন্তু তার টাইম তো চলে আসছে, সে তো টাইম 3 মাসের টাইম শেষ হয়ে আসছে, তখন কয়েকদিন বাকি থাকতেই তখন তিনি একটা কাঠ নিলেন, একটা কাঠকে তিনি ছিঁড়লেন, ছিঁড়ে সেই কাঠের ভিতরে তিনি 1,000 দিনার সেখানে রাখলেন। তিনি তো এখন তো মাল্টি মিলিয়নিয়ার হয়ে গেছেন, তার 1,000 দিয়ে দেবো তার জন্য অত বেশি সিরিয়াস কিছু না, তার মধ্যে আরো কয়েক হাজার তার মধ্যে আছে, তিনি দিলেন, রিক্স নিলেন, যেহেতু তিনি ওয়াদা করেছেন তার ওয়াদা রক্ষা করার জন্য। সে যে আমানত তিনি নিয়েছেন, আমানত রক্ষা করার জন্য তিনি কাঠের ভিতরে তিনি রাখলেন, এটাকে সুন্দর করে স্থাপন করলেন, আবার কাঠ দিয়ে এটাকে তিনি ঢেকে দিলেন, এবং চারিদিকে যাতে পানি না ঢুকে তিনি সেখানে সেখানে ব্যবস্থা নিলেন, সুন্দর করে সিল করে দিলেন। এরপরে তিনি সাগরের সামনে এসে বললেন, হে আল্লাহ, এই লোকের কাছ থেকে যখন আমি তার কাছ থেকে লোন নিচ্ছিলাম, সে সাক্ষী চাইছিল, সে গ্যারান্টার চাইছিল, আমি তোমার নাম বলার পর সে রাজি হয়ে গেল, এখন আমি তার টাকাটা এখনো দিতে পারছি না, যেহেতু আমি কোনো বাহন পাচ্ছি না, কোনো শিপ পাচ্ছি না, আমি যেতে পারছি না। হে আল্লাহ, আমি এই টাকাটুকু আমি তোমার দায়িত্বে দিয়ে দিলাম, তুমি এই টাকা তার কাছে পৌঁছাই দিও। এই বলে তিনি সাগরের মধ্যে এই কাঠটা তিনি দিয়ে দিলেন, এই কাঠ, এই লাকড়ি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিলেন, তার কাছে পৌঁছার ব্যবস্থা করলেন। এখন ওই মালিক যে লোকটা তাকে টাকা দিয়েছে, যে তাকে লোন দিয়েছে, সেই লোকটা যখন টাইম শেষ হয়ে আসছে, টাইম কাছে আসছে, তখন তিনি বারবার ওই সাগরের কিনারায় আসতেন যে আমার সেই লোকটা আসে কিনা, একটু দেখি না, সে আমার টাকাটা আর না দিয়ে সে চলে গিয়েছে, আমি দেখি। তিনি এসে দেখলেন যে লোকটাকে তো পাইলেন না, একটা কাঠ পাইলেন, তখন দেখলো যে তার তো বাসায় তো রান্নাবান্না করতে হবে, এই কাঠটা তার দিয়ে সে রান্নাবান্না করতে কাজে লাগবে, কাঠটা সে বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে যখন সে কাঠটা খুললো, সে একজন কাটা শুরু করলো, ভিতর থেকে টাকা বেরিয়ে আসছে, দিনার বেরিয়ে আসছে, সাথে একটু চিরকুট চলে আসছে, যেখানে সে উল্লেখ করছে, হে ভাই, তুমি যদি আমার এই টাকাগুলো পাও, মনে রেখো আমি এটা আল্লাহর জিম্মায় তোমার কাছে পাঠিয়ে দিলাম, কারণ আমি আসতে পারছিলাম না, যেহেতু এখানে কোনো বাহন পাচ্ছি না, আমি আসতে চাচ্ছি কিন্তু আসতে পারছি না, কোনো ফ্লাইট, কোনো নৌকা, কোনো শিপ আমি এখানে পাচ্ছি না, তুমি এটা আল্লাহর পক্ষ থেকে গ্রহণ করে নাও। তো সেটা পাওয়ার পরে সে খুব খুশি হয়ে গেল। তার কয়েক সপ্তাহ পরে ওই লোক চলে আসে, আবার 1,000 দিনার নিয়ে তার কাছে এসে বলছে, হে ভাই, আমি তো আমি খুব সরি, আমি তোমাকে টাইম মতো টাকা দিতে পারি নাই, আসলে আমি কোনো চেষ্টা করেছি, বাট আই কুডেন্ট কাম। কিন্তু সে কথাটা বলে নাই যে সে টাকাটা পাঠাইছে, সেটা বলে নাই, কারণ এটা তো মানে সে ধরে রাখছে এটা তো সম্ভব না, কম, ওই জন্য বলে নাই। তখন বলছে, ভাই, তুমি তো আমাকে টাকা আগে পাঠিয়ে দিয়েছো, আমি পেয়ে গেছি। তখন তাকে যখন ঘটনা খুলে বললো, তখন তারা সেখানে দুইজনেই খুশিতে অনেক খুশি হয়ে গেল, আর তার চোখ থেকে দর দর করে পানি বেরিয়ে আসছে, যে আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজটুকু পালন করেছেন, তিনি তাকে সম্মান দিয়েছেন, সে আমানতদার হওয়ার কারণে তাকে এই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। প্রিয় ভাইরা, আমরা এখানে যা দেখতে পাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্যান্য আম্বিয়া কেরাম এবং অন্যান্য উম্মত সবার মধ্যে এই আমানতের গুণটা চমৎকার ভাবে ছিল। নামাজ, রোজা, এই সমস্ত গুলো মানুষের অনেকেরই থাকে, কিন্তু এই আমানত থাকাটা এটা হচ্ছে খুব কম লোকেরই থাকে। এই আমানতের মাধ্যমে আপনার ইমানটা পরীক্ষিত হবে, আপনি কি সত্যিকারের ইমান আপনার আছে নাই, এটা পরীক্ষিত হবে আপনার আমানতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই আমানত বজায় রাখার তৌফিক দিন, এবং যে আমানত দিয়ে আল্লাহ মানুষদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, খিলাফতের আমানত, সেই খিলাফতের আমানত যেন আমরা সত্যিকার অর্থে আমরা পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তৌফিক দিন। এই কথাগুলো আমি শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।